আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর। উদ্বোধনী দিনে মাঠে নামবে পাঁচ সাবেক চ্যাম্পিয়ন ইউভেন্টাস, রিয়াল মাদ্রিদ, বায়ার্নের আলাদা ম্যাচ ছাড়াও থাকছে লিভারপুল আর এসি মিলানের মুখোমুখি লড়াই। ম্যাচ শুরু হবে রাত একটায়। সাতবারের চ্যাম্পিয়ন বনাম ছয়বারের চ্যাম্পিয়ন সানসিরোই মঙ্গলবার রাতেই বিগ ম্যাচ অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য। মুখোমুখি হচ্ছে লিভারপুল আর এসি মিলান। নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করতে উচ্ছ্বসিত মিলান কোচ, যদিও সেরিয়ায় শুরুটা ভালো হয়নি মিলানের। লিগের চার ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা, তাই অলওয়েডদের বিপক্ষে কোনো ভুলের সুযোগ দেখছেন না কোচ পাওলো ফনসেকা। অন্যদিকে অলওয়েডদের মৌসুমের শুরুটা খুব একটা খারাপ হয়নি। নতুন কোচ আর্না স্লটের কোচিংয়ে প্রিমিয়ার লিগে এ পর্যন্ত খেলা চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা, তাই চ্যাম্পিয়ন্স লিগেও ভালো কিছুর আশাই করছে লিভারপুল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। একই সময়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ জার্মান ক্লাব স্টুটগার্ট। আগের ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে রাজত্ব করা রিয়াল চায় এই ফরম্যাটকেও মাত করতে। সান্তিয়াগো বার্নাবুয়ে নামার আগে তাই বেশ উজ্জীবিত লস ব্লাঙ্কোসরা। আর রিয়ালের জার্সিতে এবার ইউরোপ সেরার মঞ্চে নামতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। পুরো দলের আনন্দের সাথে তার উদ্দীপনাটা তাই আরেকটু বেশি। আরেক সাবেক চ্যাম্পিয়ন বায়ার্নের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেব। এই ম্যাচও শুরু হবে রাত একটায়। নতুন মৌসুমে দারুণ ছন্দে আছে বাভারিয়ানরা। বুন্দেসলিগায় প্রথম রাউন্ডের চার ম্যাচে সবকটিতে জিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে বায়ার্ন। দলের মতো দুর্দান্ত ছন্দে আছে বায়ার্ন স্টার হ্যারি কেইন। জাতীয় দলে গোলের সেঞ্চুরি করার পর হ্যাট্রিকও করেছেন লিগের ম্যাচে। নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে তাই বেশ আত্মবিশ্বাসী বায়ার্ন। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।